দেশের দক্ষিণের চরগুলোর 90% বিয়েই বাল্য বিবাহ বলে তা হচ্ছে কোনো ধরনের রাষ্ট্রীয় নিবন্ধন ছাড়া, ফলে পরবর্তীতে কোনো ধরনের পারিবারিক জটিলতায় আইনি সুরক্ষা পাচ্ছে না বাল্য বিবাহের শিকার হওয়া নারীরা। দক্ষিণের জেলা ভোলার দুর্গম চরাঞ্চলের বাল্য বিবাহ নিয়ে সৌরভ রহমানের দুই পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব। ছবি তুলেছেন জহিরুল হুদা। চরপাতিলার জেলে দম্পতি নেসারার আসমা, স্বামীর বয়স 17 আর স্ত্রীর 15, তাদের একমাত্র সন্তান নিহাদ এই মার্চে তার 1 বছর হল। নিহাদের জন্মেরও 1.5 বছর আগে বিয়ে হয় ওর বাবা মার, যখন তাদের কেউই 15 পেরোয়নি। নেসারের বিয়ের কারণ ছিল নগদ প্রাপ্তি আর আসমার ক্ষেত্রে ভবিষ্যতের নিশ্চয়তা। আমার আপন বলে কেউ নাই, নানু আছে, ওই জন্য নানু যতদিন বাঁচে আছে ততদিন আপন বলে আছে। নানু মারা যাওয়ার পর তো আমাদের কেউ নেই, ওই জন্য নানি আমারে বিয়ে দিয়ে দিছে। আমাগুলো কন্ট্রাক্ট ছিল মাসে করে 2 টাকা আর কানে জিনিস দিব এই ক্যাশ 10,000 এই মতো পাইছেন? জি পাইছি। দেনা পাওনার শর্তের এই বিয়ের কোনো দালিলিক প্রমাণ নেই, কাজী অফিসে নিবন্ধন তো দূরের কথা, কাবিননামাও হয়নি। চরের কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেল এমন চিত্র এখানকার ঘরে ঘরে। এখানে মুন্সি আছে, আতা আলেম আছে, এরা আয়া আহিয়া করে ডাকিয়ে আই না হয়তো মনে করেন বিয়ে শাদি ভরে আর কি। কিন্তু কোনো লিখিত কিছু থাকে না? না, লিখিত কিছু থাকে না। যেহেতু আপনার তাদের যাদের বিয়ে হয় তাদের পূর্ণ বয়স না হওয়ার আগে তারা বিবাহ দেয়। চরাঞ্চলে যে বিয়েগুলি শতকরা 90% কামিন হয় না, কিন্তু আসলে এই বিয়েগুলি দেখা যায় ভবিষ্যতে যখন গার্ডিয়ানের ভিতরে একটা দ্বিধান্ত বাজে তখন এই বিয়েগুলি থাকে না। দেশের দক্ষিণে একেবারে শেষ প্রান্তে ভোলার চর ফ্যাশন। এখানকার কুকরিমুখরি ইউনিয়নে সরকার নিবন্ধিত কাজীও আছে একজন। তার খাতা অনুযায়ী গেল 3 বছরে চরপাতিলায় কোনো বিয়ে হয়নি, অথচ গেল 1 বছরে চরটিতে অন্তত 11টি বিয়ের খবর আমরা নিশ্চিত হয়েছি। এখানে বিয়ে পড়ানোর জন্য মৌলবি আছেন 3 জন, তবে সবচেয়ে বেশি পড়ান এই আলাউদ্দিন ইমাম। আমাদের তো কিছু করার নেই, এখন বড় বড় নেতারা এগিয়ে পড়ান, মেম্বার সবাই আয়া পড়ান, লিডার পার্সন নিয়ে আসে, এরা কোদান পড়ান, আমরা বুঝুম এরকম পড়াই আমরা পড়াই। আপনার কি আপনি তাহলে কি এটা অন্যায় কাজ করতেছেন? হ্যাঁ, আমরা তো করতেছি না, নেতারা করতেছেন অন্যায় কাজ। কিন্তু আপনি পড়াইতেছেন কেন? আমি পড়াইছি যে আমার এগুলো বললে যে আমি যে পড়াম, আমরা যদি ধরে কেউ আমি কম জানি আমার ডকুমেন্ট নেই, আমি পড়াইনি। দেশের আইনে বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ, কেবলমাত্র বিশেষ প্রেক্ষাপটে বিধি অনুসরণ করে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে দেয়া যায়। সেই ঝামেলায় না গিয়ে বয়সের প্রমাণপত্র, নিবন্ধন, এমনকি কোনো কাবিন ছাড়াই বিয়ে সেরে ফেলা হয় এখানে, যা পরে স্ত্রীর জন্য তৈরি করে আরেক অনিশ্চয়তা। ইসলামী শরিয়া মতে দুজন রাজি থাকলে কবুল বললে বিয়ে হয়ে যায়, এজন্য তো ইসলামী মতে রেজিস্ট্রেশন করা তো কোনো ম্যান্ডেটরি বিষয় না, আগে রেজিস্ট্রেশন হইতোই না, এখন তো রেজিস্ট্রেশন হইতেছে। তো হয়তো পরে হয় কি ওই মেয়েটা যখন কোনো ঝামেলা বাঁধবে তখন সে আর কোনো আইনগত সুরক্ষায় আসতে পারবে না, তো মামলাই করতে পারবে না, আর পারিবারিক আদালতে মামলা করতে পারবে না, যেহেতু কাবিনটা তো থাকতেছে না। এমন সুরক্ষার অভাবেই নারী নির্যাতন কিংবা স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের ঘটনা ঘটছে অহরহ। স্থানীয় ইউনিয়ন পরিষদের হিসেবে চরপাতিলার প্রতি 10 জন নারীর 2 জনই তালাকের শিকার। কম বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে জটিল স্বাস্থ্য সমস্যায় পড়া নারীর সংখ্যাও নেহাত কম নয়, ঠিক যেমনটা ঘটেছিল নাবিলার বোনের বেলায়। সেই অভিজ্ঞতা থেকে নিজের বাল্যবিবাহ ঠেকিয়েছিল নাবিলা। আমার বড় বোনই বিয়ে দিয়েছিল 14 বছর বয়সে, তার যখন 2টি বাচ্চা হয়েছে তখন থেকে সে অসুস্থ, টিউমার হয়, টিউমারের তখন ক্যান্সার, এখনও রোগ ঔষধ ছাড়া চলতে পারে না। এই কারণে অনেক সমস্যা আমি জানছি, জানার পর থেকে আমি নিজের বিবাহ নিজেই বন্ধ করার চেষ্টা করছিলাম। কিন্তু দারিদ্র পীড়িত চরপাতিলায় নিজের বিয়ে ঠেকানোর মতো সাহস দেখাতে পারে এমন মেয়ার আমরা খুঁজে পাইনি। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, চরপাতিলা, ভোলা।